বিরোধী দলের নেতাকর্মী কিংবা সমর্থকেরা করোনা আক্রান্তদের সাহায্য করতে গেলে শাসক দলের দুর্বৃত্তদের আক্রমণের শিকার হচ্ছেন। এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সংবাদ সূত্রে জানা গেছে, আড়ালিয়া শ্রমজীবী এলাকার বাসিন্দা ব্যবসায়ী সুনীল দাস এলাকার করোনা আক্রান্ত চারটি পরিবারকে পণ্য সামগ্রী দিয়ে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। তখনই তাকে বাধা দেওয়া হয়, এমনকি তার বাড়িঘরে হামলা ও ভাঙচুরও চালানো হয়। শুধু তাই নয়, পুত্রবধূকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পুত্রবধূর হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। আহত পুত্রবধূকে চিকিৎসার জন্য আইজিএম হাসপাতালে নিয়ে আসেন সুনীল দাস। সমাজসেবী সুনীল দাস জানান, বিজেপি সমর্থকেরা তার কাছে 20,000 টাকাও দাবি করেছেন। এ বিষয়ে তিনি তার তিক্ত অভিজ্ঞতার কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। এ ব্যাপারে সুবিচার চেয়েছেন তিনি। করোনা আক্রান্তদের সাহায্য করতে গিয়ে আক্রান্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আড়ালিয়া এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই ধরনের কার্যকলাপ বন্ধ করার জন্য বিভিন্ন মহল থেকে জোরালো দাবিও উঠে এসেছে। ব্যুরো রিপোর্ট, হল্লাবল।